শামীমা ইসলাম সুক্তি আপনি লিখেছেন আমার বাবা শারীরিক অসুস্থতার জন্য রোজা রাখতে পারেন না সেজন্য আমি কি করতে পারি আপনার বাবা যদি শারীরিক জন্য রোজা রাখতে না পারেন তাহলে দেখতে হবে তার অসুস্থতার লেভেলটা কী কি ধরনের অসুস্থতা যদি অসুস্থতাটা এ পর্যায়ের হয় যে তিনি আর এই অসুস্থতা থেকে আরোগ্য লাভ করার আশা খুব একটা করা যায় না খুবই ক্ষীণ এরকম যদি হয় তিনি আর অসুস্থ হবেন না এমনটি মনে হয় বার্ধক্যজনিত অসুস্থতা যেমন আছে তাহলে সেক্ষেত্রে তিনি রোজা রাখার ব্যাপারে অপারগ হলে রোজা রাখার কোনো ক্ষমতা না রাখলে তিনি মারা যেতে পারেন রোগ অনেক বেড়ে যেতে পারে এরকম হয় তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন ওয়াল্লা দিন ফিদিয়া আল্লাহ বলেছেন যারা রোজা রাখতে পারেন তাদের পক্ষ থেকে ফিদিয়া দিবেন এই ফিদিয়াটা হলো কা আপনার ঠিক ফিতরা ফিতরা সমপরিমাণ এক একটা রোজার জন্য এক একটা ফিতরা ত্রিশটা রোজার জন্য ত্রিশটা ফিতরা আপনি গরিব মানুষকে খাদ্য দিয়ে দিবেন তাতে ইনশাল্লাহ আপনার বাবার যে রোজার দায় সেটা থেকে তিনি মুক্ত হবেন আর যদি অসুস্থরা এই পর্যায়ের হয় যে অসুস্থতা সুস্থ হতে পারে সেই সম্ভাবনা আছে তাহলে অপেক্ষা করবেন সুস্থ হওয়ার পর তিনি রাখবেন না রাখতে পারলে তখন সেই ক্ষেত্রে ফিরিয়া দিবেন আমির রহমান আপনি লিখেছেন যৌতুকের টাকা এখন ফেরত দিলে কি পূর্ব নেওয়া যৌতুকের গুণা থেকে বাঁচা যাবে যেতে পারে আপনি এর জন্য লজ্জিত হাল্লার কাছে মাপ চাইবেন এবং ফেরত দিবেন ইনশাআল্লাহ লাভলা আপনি মাপ চাইলে আশা করা জ্বালা মাফ করবেন জাইনা আফরোজ আপনি লিখেছেন নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কী নামাজের মধ্যে যদি কেউ খারাপ কিছু খারাপ কিছু যদি কারোর মনে পড়ে তাহলে সেক্ষেত্রে সাথে সাথে মনটাকে ফেরত নিয়ে আসবেন এটাই করণীয় এবং শালারের মাধ্যমে আল্লাহ তারা মাফ করবেন শাহিদুল ইসলাম আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি রক্তদান করা যাবে যাবে অবস্থা বা রক্ত দান করার ফলে আপনি অসুস্থ হয়ে রোজা ভেঙে ফেলতে হতে পারে এরকম পর্যায়ে যাওয়ার আশঙ্কা যদি না থাকে নর্মালি যদি একজন স্বাভাবিক সুস্থ মানুষ থাকেন কোনো অসুবিধা নেই তাতে রোজা রাখা অবস্থায় আপনি এটা করতে পারেন ইসরা জাহান পারবিন আপনি লিখেছেন ফরজ নামাজের ভুল হলে কি সহযোগিতা দিব নাকি নামাজ ভেঙে আবার নতুন করে পড়ব যদি ওয়াজিব তরক হয় ওয়াজিব ছুটে যায় তাহলে সে দেশেও দিবেন যদি ফরজ ছুটে যায় তাহলে ওই নামাজ আপনাকে আবার পড়তে হবে আর যদি সুন্নত ছুটে কিছুই বিশেষ করার নেই এই জন্য ফরজ কোনটা ওয়াজিব কোনটা সেটা আপনাকে জানতে হবে ইসলাম আপনি লিখেছেন রোজার কি সরি আপনার উত্তর দিয়েছি সিরাজ আপনি লিখেছেন আমার দোকানে তিন লক্ষ টাকার মাল আছে এটা আর কি জাকা দিতে হবে জি ভাই এটা কার জাকা দিতে হবে বছরে একবার আপনি স্টক মিলাবেন স্টক মিলিয়ে আপনি সেই স্টকের আপনার বিক্রয় মূল্য কি এটার এটার ভ্যালু কত আছে সেটা ধরে সেটার জাকাত আপনি হিসেব করে দিবেন মাসুম আহমেদ আপনি লিখেছেন দেনমোহর বেশি দিয়ে বিয়ে করেছি আমার সবটুকু দেওয়ার মতো অবস্থানে এখন কী করতে পারি স্ত্রীর কাছ থেকেই বোঝাপড়া করে মাপ চেয়ে নেবেন অথবা দীর্ঘমেয়াদে সেটা আদায় করার জন্য কোনো একটা প্ল্যান করবেন যে কিছু কিছু করে দিয়ে যাতে করে আদায় হয়ে যায় সে চেষ্টা আপনাকে করতে হবে উর্মি আক্তার উর্মি আপনি লিখেছেন শুনেছি নর্মাল ডেলিভারিতে সব আছে এ বিষয়ে একটু বলবেন কি ডেলিভারি নর্মাল হবে নাকি অপারেশনের মাধ্যমে হবে সেটা একান্ত আপনাদের নিজস্ব ব্যাপার শরীর ক্ষেত্রে কোনো বিশেষ কিছু ঠিক বা ধার্য করে দেয়নি নর্মাল ডেলিভারি হলে বিশেষ সব আছে এমন কোনো কথা নেই তবে হ্যাঁ মায়েদের যদি সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে আল্লাহ করে চলে যেতে হয় মৃত্যু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা সাহায্যের মর্যাদা পাবেন সেটি ভিন্ন বিষয় সেটার সাথে নর্মাল বা আপনার কোনো সম্পর্ক নেই মাসমা আক্তার আপনি লিখেছেন সোসের দিতে ভুলে গেলে করণীয় কি যখন স্মরণ আসবে তখন দিয়ে দিবেন আর যদি আপনি সালাদ শেষ করে অন্যদিকে হাঁটা চলা করছেন তারপরে মনে হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি আবার নামাজ পড়বেন